মাস্টারমাইন্ড বসে আছেন দুবাইয়ে চাঞ্চল্যকর দাবি গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত আমির খানের দুবাই থেকে গোটা অ্যাপ কন্ট্রোল করা হতো তিনি ছিলেন নিছক কর্মী দাবি আমিরের যদিও আমির খানের দাবি মানতে নারাজ ইডি আমিরের ল্যাপটপে এক্সেল শীট পাওয়া গেছে সেখানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দাবি ইডির ইডির দাবি বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমির বাড়িতে উত্তর হওয়ার 17 কোটি 32 লক্ষ কার্ড এত টাকা কোথা থেকে এলো উত্তর খুঁজছে ইডি আনারহাট থানার তেলিপাড়া অঞ্চলে সন্দেহজনক গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হলো প্রায় 93,83,000 টাকা গতকাল সন্ধ্যে থেকেই তেলিপাড়া অঞ্চলে পুলিশের নাকা চেকিং চলছিল সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয় কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি এরপরই গাড়ির অতিরিক্ত স্টেপনির ভেতরে কালো প্লাস্টিক পোড়ানো কাড়ি কাড়ি টাকার বান্ডিল উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক সহ আরোহীদের অন্যদিকে আনা হয় টাকা গোনার মেশিন আসেন ব্যাংকের কর্মীরাও জানা গিয়েছে ধৃতরা সকলে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর এত বিপুল টাকা রাখার বিষয়ে কোনো বৈধ নথি দেখাতে পারেননি অভিযুক্তরা ফের জকের ধনের হদিশ এবার জলপাইগুড়ির বানারহাটে All money is coming for BJP and maximum money and goons and guns. They are bringing along with the central security so police cannot even cross-check them. I request the BJP leaders to take care. Let us fight politically, not forcefully. উনি ওনার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী লাগবে উনি তো 11 সালের আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর আরপিএফ ছাড়া বাড়ি থেকে বেরোতেন না উনি তো লালগড়ে সভা করতে গেছিলেন একদিকে ডান দিকে সিআরপি বাম দিকে আরপিএফ নিয়ে উনার মুখে এসব কথা উনি 9 থেকে 11 আরপিএফ কে নিয়ে কি করেছেন উনার তো এখনো উনার টিমে আরপিএফ আছে ডেপুটেশনে রেখেছেন উনি আগে ওই আরপিএফ এর ছেলেগুলোকে ছাড়ুন এই মানসিকতাটা খারাপ মূল কথা হচ্ছে জব্দ করতে পারছেন না সেন্ট্রাল সিকিউরিটি বিজেপি রেবেলের নেতাদের সঙ্গে থাকার জন্য তারা যে ফ্রি মুভমেন্টটা করছেন মিছিল মিটিংয়ে যাচ্ছেন সেটা বন্ধ হলে উনি খুশি হতেন সেটা হচ্ছে না বলে এই রাজনৈতিক হতাশা থেকে একটা অতৃপ্ত ব্যথা বেদনা থেকে উনার অভিব্যক্তি মুখ দিয়ে বেরোচ্ছে গত জুলাইয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে দফায় দফায় উদ্ধার হয় 50 কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে 50 কোটি টাকা দুর্নীতির পাহাড়ের পর টাকার পাহাড়ের হদিশ 22 জুলাই রাতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের অভিজাত আবাসনের ফ্ল্যাটের মধ্যে 2টি বস্তায় উদ্ধার হয় 20 কোটি টাকা 6 দিন পর 28 জুলাই 18 ঘন্টার তল্লাশিতে বেলঘড়িয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরো 27 কোটি 90 লক্ষ টাকা 30 জুলাই হাওড়ার পাঁচলা ও 3 কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 50 লক্ষ টাকা পরদিন ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ তদন্তভার হাতে নিয়ে সিআইডি সূত্রে দাবি করা হয় জেএমএম কংগ্রেস জোট সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন হাওড়ায় ধৃত ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ক যদিও সেই অভিযোগ অস্বীকার করেন ধৃতরা গত 10ই সেপ্টেম্বর গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নিচেই মেলে খাজানার হদিশ ইডির 14 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয় 17 কোটি 32 লক্ষ টাকা